हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आमी एमरे जशमंदिन खंदकार, जे कैपिटल टेक न्यूज चैनल पक्ष থেকে আপনাদের জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফাইল মেনু অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেল এর উপরে আমরা কিভাবে ফাইল মেনু ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমার চ্যানেলের মধ্যে এই ফাইল মেনু ছাড়া এক্সেলের যে বেসিক বা যেটা বলি আমরা বিগিনার যে গাইডের উপরে অলরেডি আমার চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে, পার্ট 1 নামে একটা, পার্ট 2 নামে আরেকটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে এক্সেলের যে টোটাল ইন্টারফেস পাশাপাশি এক্সেলের যে আমাদের কাজ করার জন্য যে বেসিক বিষয়গুলো আমাদের কি করতে ভালোভাবে জানতে হয় তার উপরে বলছে, এখানে আমার দুইটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন তাহলে চলুন আমাদের আজকে যে আমরা ফাইল মেনুর কাজগুলো করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আমরা চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের এই শীটের মধ্যে আমরা এখন যখন কোনো কাজ করব, তো সেই কাজটা ধরুন যে এখন আমরা কি করব যে আমাদের একটা যেটা কি বলে আমরা এখানে যে শীটের মধ্যে কাজ করে একটা ডকুমেন্ট বা ফাইল যেটা হয়, তো এই ফাইলটাকে আমরা সেভ, সেভ এস, প্রিন্ট, তাছাড়া ফাইলটা শেয়ার, এক্সপোর্ট, এই বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করতে পারি ফাইল মেনু থেকে। তো বিষয়গুলো আমরা করি। প্রথমে ধরুন এখন আমরা কি করবো, শীটের ধরুন আমরা এখানে কিছু লিখি, ধরুন আমি এখানে কি লিখলাম, আমার নামটাই ধরুন আমি লিখলাম। লেখার পরে নামটাকে এখন আমি কপি করার জন্য আমি এই জিনিস দিকে টান দিলাম, কপি হলো। আবার এই দিকে কপি করার জন্য এখন আমি এই দিকে টান দিই, এই দিকে টান দিলাম, এই দিকে কপি হলো। বাস এখন ধরুন যে এটা আমি আমার শীটে কিছু আমি লিখলাম, তো লেখার পরে আপনার এই যে শীটে আপনি লিখছেন এখন একটা শীটে এখানে আছে, এখন ধরুন যে এই শীট ছাড়া যখন আমরা কি করব এখানে আরও শীটের মধ্যে আমরা কি করবো লিখতে চাই, তখন শীট আমাকে ইনসার্ট করতে হবে, শীট বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে আমার এখানে আমি যে প্লাসে ক্লিক করি, তো আমার এখানে আরেকটা শীট বাড়লো। এখন ধরুন আমি এই শীটের মধ্যে আমি অন্য কিছু লিখি, ধরুন শীটের মধ্যে আমি কিছু নাম্বার লিখলাম, বাস আমি এখানে নাম্বার লিখে নাম্বারটা ধরুন এটার আমি এই দিকে আমি কপি করে নিয়ে আসি নাম্বারটা, বাস এই শীটের মধ্যে আমি নাম্বার লিখলাম। এইভাবে আরও শীট বাড়া যায়, আমি ধরুন যে কী করতে পরের শীটের মধ্যে আমার যা দরকার আমি কাজ করতে পারি। এখন ধরুন এই যে আমার যে শীটের মধ্যে আমি বর্তমানে আছি, যে শীটের মধ্যে থাকে এটা আমার অ্যাক্টিভ শীট, এটা আমার অ্যাক্টিভ শীট। আর এরকম আমার এই যে যতগুলো শীট থাকবে এখানে, এই যে এই সবগুলো শীট মিলে এখানে আমার এই এক্সেলের মধ্যে কি নাম দেয়, ওয়ার্কবুক। তো আমার এখানে যতগুলো শীট থাকবে বা একটা থাকুক বা একাধিক থাকুক, এই সবগুলো শীট মিলে এই টোটাল যে এক্সেলের আমাদের এই কাজটাকে বলে ওয়ার্কবুক। এই কারণে কিন্তু আপনার ধরেন যে এই যে এখানে নাম থাকে বুক ওয়ান, যেমন আমরা বর্তমানে বুক ওয়ান আছি, এখন এইটাতে গেলেও কিন্তু আমরা এই বুক ওয়ানে লেখা আছে, মানে আপনার যত শীটে থাকুক সবগুলোর উপরে নাম বুক ওয়ান। যখন আমরা আমাদের এক্সেলে আমরা কোনো কিছু এটা ধরেন সেভ করি, আমাদের এই যে সবগুলো শীট বা আমাদের এই টোটাল কাজটাকে, তখন এটা ওয়ার্কবুক নামে কেউ সেভ হয়। তো এটা আমাদের এক্সেলটা একটা ওয়ার্কবুক, আর আমরা প্রত্যেকটা আলাদা আলাদা এটাকে কী বলি, শীট, যে শীটে কাজ করি সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ শীট। আচ্ছা, এটুকু আমরা বললাম। এখন ধরুন আমরা এটা কী করবো, এখানে আমাদের এই ওয়ার্কবুকটা মানে আমাদের সবগুলো শীটে যা কাজ করা আছে এটা আমরা এখন সেভ করে রাখবো, তো এটা আমাদের সেভ করা নেই। তো সেভ করার জন্য আমরা ধরুন যে তিনটা হয়তো সেভ করতে পারি, তো আমরা চাইলে ধরুন যে এখান থেকে এই যে আমাদের উপরে ধরুন একটা কী দেওয়া আছে, এখানে এখানে ধরুন আমাদের একটা আইকন দেওয়া আছে সেভের, তো আমরা এই যে এখান থেকে ধরুন যে আমরা ক্লিক করে এই যে এখানে ধরুন যে এর আমরা দর্শক করে লেখা আছে ক্ষেত্রে নিচে ধরুন সেভ, কন্ট্রোল এসে লেখা আছে নিচে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে অপশনে চলে আসছে, এই যে অপশনে ক্লিক করার সাথে সাথে এখন ধরেন এই যে সেভ এস অপশনে চলে আসছে, আসার পরে এখন আমরা কোথায় সেভ করবো, এখন কি আমরা কম্পিউটার মানে আমাদের কম্পিউটার সেভ করবো, নাকি এই যে ওয়ান ড্রাইভ, ওয়ান ড্রাইভ একটা অপশন দেওয়া আছে, আমরা চাইলে এখানে এই যে ক্লাউডের মধ্যে সেভ করতে পারি। তারপর অ্যাড প্লেসের মধ্যে এখানে ধরেন যে ওয়ান ড্রাইভ অথবা ওয়ান ড্রাইভ ফর বিজনেস, তো এখানে যদি আমাদের এরকম কোনো ই থাকে যে আমরা কোনো ক্লাউডের মধ্যে বা আমাদের বিজনেসের জন্য কোনো এখানে আমাদের কোনো ওয়ান ড্রাইভ নেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কোনো একটা প্লেসে বা দেখা গেছে ওয়ান ড্রাইভে আমরা ইচ্ছা করলে কী করতে পারি, আমাদের এই ডকুমেন্ট বা আমাদের এই ওয়ার্কবুকটাকে আমরা সেভ করে রাখতে পারি। কিন্তু আমরা সেখানে করবো না, আমরা সরাসরি আমাদের কম্পিউটারে করবো। তাহলে কম্পিউটার আপনি কোন জায়গায় করবেন সেটা আপনি এখান থেকে দেখাতে পারেন। এই যে ব্রাউজার যদি আপনি যান, এখানে আপনি ব্রাউজে ক্লিক করলে বাস ক্লিক করার পরে এখন যখন এখানে আপনি কী করবেন, এই যে ফাইল নেম, আপনার ফাইল নেমটা দেওয়ার পরে এখানে আপনার সেভে ক্লিক করলে আপনার কী হবে, এই ডকুমেন্টটা বা আপনার এই ওয়ার্কবুকটা সেভ হবে। তো এটা আমরা এখান থেকে সেভ করবো না, ক্যান্সেল করে দিলাম, আমরা আবার ব্যাকে চলে আসি। আসার পরে আমরা এখান থেকে দেখলাম যে সেভ করতে গেলে আমাদের কী অপশনটা আসে, এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দিই, যে শর্টকাট কি কন্ট্রোল এস চাপ দিল, আমাদের কিন্তু সেম অপশনে আবার চলে আসছে। তো সেম অপশনে চলে আসছে মানে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভের কাজটা করতে পারি। আবার ব্যাকে আসি, আসার পরে ধরেন যে আমরা শর্টকাট কি পাশাপাশি এই আইকন দিয়ে বিষয় দেখলাম সেম বিষয়টা, আমরা যদি এখন এই ফাইল মেনুতে চলে আসি, ফাইল মেনুতে চলে আসার পরে ধরেন যে এই যে এখানে ধরেন যে আমাদের সেভ লেখা আছে, আমরা এখান থেকে সেম কাজটা করতে পারি। এখন আমরা যদি সেভে ক্লিক করি বা সেভে ক্লিক করা হয়, সেভ অপশনে কিন্তু আসছে। আসার পরে এখন আমাদের আমাদের কম্পিউটার আমরা কোন জায়গায় সেভ করবো, তো সেটা ধরুন এখান থেকে আমরা এই যে ব্রাউজ আমরা এখানে ক্লিক করবো, বা ক্লিক করে আমরা লোকেশন দেখাই দেবো আপনি কোথায় সেভ করবেন, আপনি কি সি ড্রাইভে না ডি ড্রাইভে না অন্য কোনো ড্রাইভে সেভ করবেন, না আপনার দেখানে যে সি ড্রাইভের আন্ডার ধরুন আমাদের যে ফোল্ডার করা আছে মাই ডকুমেন্ট বা অন্য কোনো ফোল্ডার আপনি সেভ করবেন, নাকি ডেস্কটপে করবেন,
যেখানে করবেন সেখানে দেখাই দিবেন। ধরুন আমি এখানে আমার ডকুমেন্টে আমার সি ড্রাইভের আন্ডারে এই যে মাই ডকুমেন্ট আছে আমি এখানে ক্লিক করলাম, তো ডকুমেন্টের ভিতরে আমি একটা ফাইল নেমকে সেভ করব। তখন নাম দিলাম কি, এখানে ধরুন আমি নাম দিলাম টেস্ট, ধরুন এখানে নাম দিলাম কি টেস্ট, শুধু টেস্ট নাম দিলাম। দেওয়ার পর এই যে সেভ এস ফাইল, তো আমাদের এই ওয়ার্কবুকটা বা আমাদের এই যে আমরা এখানে ডকুমেন্ট আছে আমাদের এক্সেলের, এটা এখানে আমাদের সেভ এস টাইপ, এটা আমাদের বিভিন্ন টাইপের এখানে কি আছে এক্সটেনশন দেওয়া আছে, আপনি কোন টাইপে সেভ করবেন আপনার এই ফাইলটাকে। এখানে যদি এক্সেল ওয়ার্কবুক দেয় সরাসরিভাবে এটা আমাদেরকে এক্সেলের ফরম্যাটে সেভ হয়ে যাবে। আর যদি এখানে আমরা এখানে ক্লিক করি, এটা ছাড়াও দেন আরও অনেক দেওয়া আছে এগুলো, তো আমাদের এই যে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে এখানে কিন্তু আমাদের এই যে এই বিভিন্ন যে আমাদের এক্সটেনশনগুলো আছে সেভ স্টাইপগুলো আমাদের বিভিন্ন পারপাস বিভিন্ন কাজে আমাদের এক্সেলের ফাইলকে সেভ করার জন্য এই বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়ে। তো এখন ধরুন আমাদের নর্মালে আমাদের যে এক্সেলের ফাইলটাকে আমরা কীভাবে সেভ করি, এই যে এক্সেলের যে ফরম্যাট আছে যেটা এক্সেল ওয়ার্কবুক এই ফরম্যাটে সেভ করি, কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে তখন আপনাদের যেই কাজের জন্য এক্সেলের আপনার ফরম্যাটকে বিভিন্ন ফরম্যাটে সেভ করা দরকার আপনার সেই কাজ অনুসারে এখান থেকে দেখা দেবেন যে আপনার কী কাজে এক্সেলের ফাইলটা আপনার সেভ করা দরকার কোন ফরম্যাটে, আপনি এখান থেকে দেখা দেবেন। তো এখন আমরা নর্মালি আমরা বলছি এক্সেল ওয়ার্কবুক এটা থাকবে, ফাইল নেম আমরা এটা থাকবে, থাকার পর এখন আমরা কী করব, এই যে এখান থেকে সেভ আমরা সেভে ক্লিক করব। কাজ ক্লিক করার সাথে সাথে আমার এই যে ওয়ার্কবুকটা আছে আমাদের এক্সেলের যে এই ফাইলটা আমাদের সেভ হয়ে গেল। তো এটা আমাদের সেভ হলে আমি কীভাবে বুঝবো যে এটা সেভ হচ্ছে, আমার দেখার জন্য এই যে উপরে টাইটেল বারের মধ্যে, টাইটেল বারের মধ্যে এই যে টেস্ট, এই ধরুন আমার এখানে আগে লেখা ছিল বুক ওয়ান, এখানে কিন্তু এখানে লেখা চেষ্টা করছে টেস্ট। তাহলে আমার এই যে ওয়ার্কবুকটা আছে যে এক্সেলের যে আমার এই ফাইলটা আছে এটা আমার কি এই যে টেস্ট নামে আমার এটা সেভ হয়ে গেল, আমার এটা টেস্ট ওয়ার্কবুক নামে সেভ হয়ে গেল। তো এখন এটা সেভ করার পরে এখন আমরা যদি চাই কী করার জন্য, এটা ক্লোজ করার জন্য, এটা আমরা ক্লোজ করে দিয়ে আবার নতুন করে একটা আমরা কী নিব, নতুন করে আরেকটা ওয়ার্কবুক নিব। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাকে এই ফাইল মেনুতে যেতে হবে, যার পর আমাদের এই যে ক্লোজ নামে অপশন দেওয়া আছে আমরা যে ক্লোজে ক্লিক করব, বাস আমার এই ওয়ার্কবুকটা আমার এখানে কী হয়ে গেলো ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এখন যদি আপনার ওয়ার্কবুকটা আপনি আবার ওপেন করতে চান তাহলে কী করতে হবে, এই যে ধরুন আমরা এখানে যাব ফাইল মেনুতে যাব, যার পর ধরুন এই যে ওপেন আমাদের যে ওপেন আছে, ওপেনের ভিতরে এই যে রিসেন্ট ওয়ার্কবুক, আমি রিসেন্ট যে ওয়ার্কবুকগুলো কাজ করছি যে সবগুলো এখানে চলে আসছে। ধরুন আমি যে টেস্ট ছাড়াও কিন্তু এর আগে আমি বিভিন্ন ধরনের ওয়ার্কবুক এখানে আমি কী করছি, আমি তৈরি করছি, সেগুলো ধরুন আমার যে সবগুলো চলে আসছে, আপনার যেটা দরকার সেটা আপনি ক্লিক করে এখান থেকে ওপেন করতে পারেন। অথবা যদি মনে করেন আপনার এই যে ওয়ান ড্রাইভ বা তো দেখা যাচ্ছে আপনার অন্য কোনো প্লেসে থাকে সেখান থেকে নিতে পারেন। আর যদি আপনার কম্পিউটার থেকে নেন তাহলে আপনি ধরেন যে এই যে কম্পিউটারে যাবেন, এখানে তো রিসেন্ট এগুলো আছে, তাছাড়া আপনি যদি এই কম্পিউটার যান, যার পরে কম্পিউটার আপনি কোথায় রাখছেন, রিসেন্ট ফোল্ডার যেগুলো আছে এইগুলো রিসেন্ট যে ফোল্ডারের মধ্যে আমি রাখি সেই ফোল্ডারগুলো এখানে চলে আসে। এছাড়াও যদি আপনি অন্য কোনো ফোল্ডারে ড্রাইভে রাখেন তাহলে আপনি ব্রাউজে যাবেন, যার পর আপনি কোথায় রাখছেন সেখান থেকে আপনি যাবেন, আর আপনার সি ড্রাইভে নাকি ডি ড্রাইভে না অন্য কোনো জায়গায় রাখছেন সেটা সেখানে যাবেন। তাহলে আমি মাই এখানে মাই ডকুমেন্ট রাখছি, তাহলে আমি ডকুমেন্ট আমার এখানে আছে অলরেডি, এই যে ডকুমেন্ট আছে আমি কী নামে রাখছি টেস্ট, তাহলে আমি যে টেস্ট আমার এই যে ওয়ার্কবুকটা আমি এটা সিলেক্ট করবো, করার পর ওপেনে ক্লিক, এই যে আমার এটা ওপেন হয়ে গেল। তাহলে আমার ওয়ার্কবুকটা আমার এই যে এক্সেলের যে ফাইলটা আমি ওপেন করলাম, আচ্ছা এটা সঙ্গে ওপেন করার বিষয়টা, এখন এটা আমার যে টেস্ট নামে সেভ করা আছে, এখন এই সেম ওয়ার্কবুকটা বা এই সেম যে আমার কাজটা আছে এটা আমি কী করবো অন্য কোনো নামে আমি সেভ করে রাখবো, যাতে আমার এক নামে সেভ করা আছে যাতে কোনো কারণে যদি ডিলেট হয়ে যায় বা হারায় যায় ফাইলটা সেই ক্ষেত্রে যাতে আমি অন্য নামে ইজিলি খুঁজে পাই। তো সেই কারণে মূলত আমরা সেভ এজের কাজটা করি এখন একাধিক নামে সেভ করার জন্য। এখন ধরুন এটাকে আমি এই সেম আমার ওয়ার্কবুকটা আমি অন্য একটা নামে সেভ করে রাখবো, তো সেই জন্য কী করতে হবে আমাকে ফাইল মেনুতে যায় আমাকে করতে হবে সেভ এজ। সেভ হয়েছে আপনাকে একটা আপনার প্রথমে সেভ করার জন্য, আর সেভ হয়েছে আপনার বলছে কি আমরা যে একাধিক নামে সেম ফাইলটা বা সেম ওয়ার্কবুকটা সেভ করার জন্য। তাহলে আমরা অন্য নামে করার জন্য সেভ এজে যাবো, বা যার পর আপনি কোথায় রাখবেন, মাই আমার কম্পিউটারে রাখবো কোথায়, আমি ব্রাউজে যাই, বা যার পর ধরুন আমি কোথায় রাখবো, ধরুন আমি ডকুমেন্টে রাখবো, তাহলে অলরেডি ডকুমেন্ট আছে আমি নামটা চেঞ্জ করে দিই, এখন ধরুন আমার নাম দিলাম জসিম, নাম দিয়ে আমি এখানে ওয়ার্কবুকটা সেভ করবো। তাহলে এখন জসিম দেওয়ার পরে আমার এক্সেল ওয়ার্কবুক এখানে দেখানো আছে সেভ স্টাইপ, তাহলে এখন আমি সেভে ক্লিক করি, বাস এখন আমাকে এই যে জসিম নামে সেভ হয়ে গেল, জসিম নামে সেভ হয়ে গেলো। তো আমার সেম যে আমার ওয়ার্কবুকটা আমি অন্য একটা নামে সেভ করলাম, এখন ধরুন আমি ক্লোজ করে দিই ফাইল, ধরুন আমি এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর আবার ওপেন করতে যাই ফাইল, আমি যে ওপেনে গেলাম এই যে এখানে ধরুন আমার রিসেন্ট ওয়ার্কবুকে দুইটাই আছে, এখন যেইটাতে ক্লিক করি আমার একই কাজটা ওপেন হবে, আপনি এটা ওপেন করলো। অথবা আপনি এখন আপনার কম্পিউটারে যাবেন, কম্পিউটারে যে আপনার ইচ্ছা করলে এখান থেকে ওপেন করতে পারেন, অথবা এই যে আপনার ডকুমেন্টটা এখান থেকে ওপেন করতে পারেন, যে এখন যেটা ক্লিক করি তাহলে আমার ডকুমেন্টে ঢুকবো, অথবা আমি ব্রাউজে যাই, বাস ব্রাউজে ক্লিক করার পরে দেন জসিম টেস্ট, আপনি যেটাই যান সেটা ওপেন করতে পারবেন। এখন ধরুন আমি কোনটা ওপেন করবো, ধরুন আমি প্রথম যেটা করছি টেস্ট, মানে একটা আপনার দুইটা ওপেন করলে সেম জিনিসে আসবে, তাই আমি একটা যে কোনো একটা ওপেন করি, এটা আমি ক্লিক করবো, ক্লিক করার পর ওপেন, বাস এই যে বিষয়টা ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে একটা ধরেন যে আমি একটা ওয়ার্কবুকের মধ্যে যখন কোনো সেটা কাজ করবো সেটাকে এইভাবে আপনার চাইলে একাধিক নামে সেভ করে রাখতে পারেন, বাস বিষয়টা আমরা দেখলাম। এখন
ধরেন এখান থেকে আমি কি করব ধরেন আমি আমি নতুন করে আরেকটা ওয়ার্কবুক নিব নতুন করে একটা ওয়ার্কবুক নিব আমি ধরেন এই ওয়ার্কবুকের কাজ করব না তাহলে সেই ক্ষেত্রে আপনি কোথায় চলে যাবেন ফাইল ফাইলে যাওয়ার পরে এই যে ধরেন একটা অপশন দেওয়া আছে নিউ আমি এই যে নিউতে গেলে নতুন করে আমি আরেকটা ওয়ার্কবুক নিয়ে আবার কাজ শুরু করতে পারি যেটা আছে এটা আমি কাজ যদি আমার মনে হয় যে করব না সেই ক্ষেত্রে তাহলে আমি এই যে নিউতে ক্লিক করব বাস নিউতে ক্লিক করার পরে এখন ধরেন আমাকে এই যে এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের মাধ্যমে আমি একটা ব্ল্যাঙ্ক মানে একটা নতুন করে একটা ফ্রেশ একটা ওয়ার্কবুক আমি নিতে পারি আর যদি আপনি চান যে এখান থেকে কোনো আপনার টেমপ্লেট নেবেন তো আপনার এখানে এক্সেলের বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে মানে বিভিন্ন ফরম্যাট করা আছে কাজের এখান থেকে আপনার যদি মনে হয় যে কোনো কাজ আপনার ফরম্যাট চেঞ্জ করে বা এডিট করে আপনার কাজে ইউজ করা দরকার সেটা আপনি করতে পারেন ধরেন এখানে যে বিভিন্ন ফর্ম দেওয়া আছে টেমপ্লেটগুলো কি তারপর স্টুডেন্টের শিডিউল তারপরে ব্লু ব্যালেন্স শিট তারপরে যে উইকলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট ডেইলি ওয়ার্ক শিডিউল এই যে আপনি এখানে যে কোনো একটা ওপেন করে আপনার যেটা প্রয়োজন আপনার কাজের জন্য সেটা আপনি এখান থেকে নিয়ে ধরেন সেটা আপনি বলছে এডিট করে বা আপনার কাস্টমাইজ করে ইচ্ছা করলে আপনার কাজে ব্যবহার করতে পারেন এর হচ্ছে বিভিন্ন টেমপ্লেট করা আছে এক্সেলে সেটা আর আমরা আমরা কি নিব বলছি আমরা নিব এখানে যে ব্ল্যাঙ্ক একটা আমরা ওয়ার্কবুক নিব তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনটা বলছি এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমরা এটা ক্লিক করব বাস ক্লিক করার পরে ধরেন আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা চলে আসছে তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা চলে আসলো এখন আপনি এখানে ধরেন আপনার যে শিটের মধ্যে আপনি এখন কাজ করতে পারেন বাস এই শিটে কাজ করেছেন কাজ করার পরে চাইলে এই যে আপনার প্লাসে প্লাসে ক্লিক করে আপনি নতুন করে আবার শিট এখানে আপনার ইচ্ছা করে ইনসার্ট করে নিতে পারেন তো এইভাবে একটা নতুন শিট নিয়ে আমরা সেই শিটের মধ্যে ধরেন কাজ করতে পারি তো বিষয়টা দেখলাম এখন এই শিটটা আমরা ক্লোজ করে আগে শিটে রাখি ধরুন এটা আমরা এখন কী করলাম ক্লোজ করে দিলাম ক্লোজ আমরা সেভ করবো না সেভ করবো কিনা বল সেভ করবো না না করতে গেলে ডোনার সেভ রাস্তায় আমার আগেতে এখানে আবার চলে আসলো এটা ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা কী দেখব এখন আমাদের ফাইল মেনুতে আমরা আবার আসি আসার পরে ধরেন যে এখন আমরা এখান থেকে যে এই যে নিউ ওপেন সেভ সেভেস এই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম তারপরে ক্লোজ দেখলাম এখন এই যে উপরে কিন্তু একটা অপশন দেওয়া আছে ইনফো তো ইনফোর বিষয়টা কি ইনফো হয়েছে আপনার ইনফরমেশন তো ইনফরমেশন কি আমাদের এই যে ফাইলটা যেটা আছে কোন ফাইলটা যে টেস্ট টেস্ট নামে যে ফাইলটা আছে এই ফাইলটার যে ইনফরমেশনের বিষয়গুলো ধরেন আমরা দেখতে পারি ইনফো থেকে যে কীরকম বিষয়টা এই যে ফাইলে গেলে এই যে ইনফোতে ধরেন আমরা আছি বর্তমানে এই যে টেস্ট আমার যে ফাইলটা আছে এই যে ফাইলের নামটা এখানে এটা আমার এখানে কোথায় ডকুমেন্টে আমার আছে এই ফাইলটা কোথায় আছে ডকুমেন্টে তো এই ফাইলের প্রপার্টিস আমি বিষয়গুলো এখান থেকে দেখতে পারি প্রপার্টিস মানে এই ফাইল সম্বন্ধে আপনার বিষয়গুলো এখানে দেখতে পারবেন যে ফাইলটার আপনি যে রাখছেন মাই ডকুমেন্টে ফাইলটার সাইজ কত ফাইলটার মধ্যে টাইটেল বা ট্যাগ বা ক্যাটাগরিজ আরও বিষয় দেওয়া আছে কিনা এই টোটাল প্রপার্টিসগুলো ফাইলের আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর এখানে আরও বিষয় দেওয়া আছে কি আপনি যদি চান যে আপনার এই ওয়ার্কবুকটা বা আপনার যে টেস্ট নামে যে আপনার এক্সেলের ফাইলটাকে আপনি কী করবেন প্রোটেক্ট করবেন মানে আপনার ওয়ার্কবুকটা টেস্ট নামের এটা আপনি প্রোটেক্ট করে রাখবেন তো সেই ক্ষেত্রে আপনি এটা প্রোটেক্ট করে রাখতে পারেন তো রাখার জন্য এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক আমরা এখানে যাব এই যে এখানে ক্লিক করি বাস ক্লিক করার পরে এখন আপনার করার জন্য এখান থেকে বিভিন্ন ধরনের প্রোটেক্টের অপশন দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে ধরেন এই যে এনক্রাইপ্ট উইথ পাসওয়ার্ড তো এইটা দিয়ে আমাদের ওয়ার্কবুকটা আমরা কী করতে পারবো আমরা লক করে রাখতে পারবো পাসওয়ার্ড করে রাখতে পারবো যাতে পাসওয়ার্ড না দিয়ে ইচ্ছা করলে আমরা আমাদের ওয়ার্কবুকটা ওপেন করতে পারবো না কিন্তু আমরা যদি এইটা ওয়ার্কবুকটা কারোর কাছে শেয়ারও করি তো সেই ক্ষেত্রে যদি সে পাসওয়ার্ড না জানে সেই ক্ষেত্রে কিন্তু সে আমাদের ওয়ার্কবুকটা ইচ্ছা করলে সে ওপেন করে দেখতে পারবে না বা ওপেন করতে পারবে না তো এখন এটা কীভাবে করতে হবে যে এনক্রাইপ্ট উইথ পাসওয়ার্ড যে লেখা আছে দেখেন এখানে লেখা আছে রিকোয়ার এ পাসওয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক এই যে বইলে দিচ্ছে এখানে নিচে তো আমরা এখানে ক্লিক করি বাস ক্লিক করার পর আমরা একটা পাসওয়ার্ড দিই যেমন এখানে পাসওয়ার্ড দিলাম আমি একটা যে কোনো ধরেন আমি 13টা দিলাম দেওয়ার পর আবার ওকেতে ক্লিক তাহলে আবার দেখতে হবে পাসওয়ার্ডটা বাস আমি পাসওয়ার্ড আবার দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক এখন আমাদের এই যে টেস্ট নামে যে ওয়ার্কবুকটা আছে ওয়ার্কবুকটার মধ্যে কিন্তু এখন পাসওয়ার্ড হয়ে গেল তাহলে যে বলছে এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক তাহলে আমাদের এই ওয়ার্কবুকটা ওপেন করতে গেলে কি আমাদের একটা পাসওয়ার্ড রিকোয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে এই কথাটা বলছে তাহলে এখন যখন আপনি এখানে পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এখন কী করতে হবে আপনার এই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ওয়ার্কবুকটা কী করতে হবে সেভ করতে হবে সেভ করার করলে তাহলে পাসওয়ার্ডটা থাকবে এখন আমরা এটা পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখন ব্যাকে চলে যাই যার পরে এটা আমরা কী করবো সেভ করবো তাহলে করার জন্য ধরুন আমরা এই যেখান থেকে যেহেতু এটা আমার আগে সেভ করা আছে টেস্ট নামে এখন পাসওয়ার্ড দেওয়ার পরে আবার এটা সেভ করতে হয় যেটা তা না হলে পাসওয়ার্ডটা থাকে না তাহলে করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করেও করতে পারি এই যে এখানে এখানে ক্লিক করে করলে হবে এই যে আমরা এখানে ক্লিক করেছি অথবা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এর চাপ দিলে হবে বাস অ্যাপে সেভ করলে হবে বা সেভ করার পরে এখন যদি আমরা ফাইলটা কি করি ক্লোজ করে দিই তাহলে আমরা ক্লোজে দিয়ে ক্লোজ করে দিলাম বাস ক্লোজ করার পরে এখন যদি ফাইলটা আমরা ওপেন করতে যাই তাহলে পাসওয়ার্ড যাবে তার বিষয়টা দেখি ফাইলে গেলাম আমরা এখন ওপেনে যাই ওপেনে যাওয়ার পরে এই যে রিসেন্ট ওয়ার্কবুক থেকে আমরা এখান থেকে ওপেন করতে পারি অথবা চাইলে আপনার কম্পিউটার যা করতে পারেন এখান থেকে করতে পারি অথবা ব্রাউজারে আপনার জায়গা থেকে করলে হবে এখন আমি এই যে টেস্ট আমার ফাইলটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে আমি এটা ক্লিক করবো করার পর ওপেন এই ধরনের আমার এখানে পাসওয়ার্ড চাইছে ফাইলটা কিন্তু ওপেন হতেছে না শুরুতে পাসওয়ার্ড চাইছে তাহলে এই পাসওয়ার্ড দিচ্ছে পাসওয়ার্ড না দিলে আমাকে কাজ করতে দিবে না ওপেন হবে ওপেন হবে না এখন যদি আমি একটা রং পাসওয়ার্ড দিই দিলাম কিন্তু এই যে বলছে যে পাসওয়ার্ডটা রং এটা কিন্তু সে বলছে আবার এখানে ক্লিক করলাম আবার আমরা ব্রাউজে যাই
টেস্ট ওপেন দা পাসওয়ার্ড দিয়ে কারেক্ট পাসওয়ার্ড দিই দেওয়ার পর ওকেতে ক্লিক পেজ দেখেন আমাদের ওয়ার্কবুকটা বা আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল তাহলে এটা ধরেন যে এইভাবে আমাদের কি করতে পারি আমাদের এই ওয়ার্কবুকের মধ্যে মানে এক্সেল ফাইলের মধ্যে আমরা কি করতে পারি যে আমাদের পাসওয়ার্ড দিতে পারি মানে পাসওয়ার্ড আপনি রাখতে পারেন যে আপনার যাতে আপনার ফাইলটাকে বা ডকুমেন্টটাকে সিকিউর রাখার জন্য আচ্ছা এখন ধর পাসওয়ার্ড টু রাইতে গেলে ফাইল মেনুতে আবার যাবো আমরা যার পরে আমরা কোথায় যাবো তারপর এখান থেকে যে ইনফোতে আমরা আছি এখান থেকে এই যে প্রোডাক্ট ওয়ার্কবুকের মধ্যে আমরা এখানে আবার চলে যাই ইনট্যাক্ট উইথ পাসওয়ার্ড আমরা আবার এখানে ক্লিক করব ক্লিক করার পর যে পাসওয়ার্ড যেটা দেওয়া আছে আমরা পাসওয়ার্ড উঠাই দিই উঠাই দেওয়ার পর ওকেতে ক্লিক বাস এখন আমরা উঠাই দিলাম উঠাই দেওয়ার পর আমরা আবার এখানে ব্যাকআপ চলে আসবো আসার পরে পাসওয়ার্ড উঠাই দিতে গেল আপনাদেরকে আবার কি সেভ করতে হবে যে পাসওয়ার্ড উঠাই দিয়ে সেভ করলে পাসওয়ার্ডটা উঠাই দিলাম সেটা থাকবে না হলে আদারওয়াইজ পাসওয়ার্ডটা থেকে যাবে তাহলে পাসওয়ার্ড উঠাই দেওয়ার পরে এখন আমরা আবার এই যে এখানে যে আমরা এখানে ক্লিক অথবা চাইলে এখানে ক্লিক না করে আপনার কন্ট্রোল এফ চাপ দিলে হবে বাস আমাদের পাসওয়ার্ডটা উঠে গেল তারপর আমরা ফাইলটা আবার ক্লোজ করে দেখি ক্লোজ করি তারপর এখন আমরা ওপেন করে দেখি যে আমাদের পাসওয়ার্ডটা নাই তাহলে আমরা এখান থেকে ওপেন করতে পারি এই যে এখন ওপেন করলাম দিলাম আচ্ছা আমাদের ফাইল থেকে আমরা পাসওয়ার্ড উঠাই দিলাম এখন এইভাবে আপনার যে এক্সেলের আপনার ওয়ার্কবুকে বা এক্সেলের ফাইলের মধ্যে আপনারা এভাবে ইচ্ছা করলে প্রোডাক্ট মানে ওয়ার্কবুক মানে আপনার ওয়ার্কবুকটা আপনি এভাবে পাসওয়ার্ড দিয়ে ইচ্ছে করে রাখতে পারেন চাইলে পাসওয়ার্ড উঠাই দিতে পারেন এখন যদি চান যে আমরা তো এটা ফাইলে দেখলাম বা ওয়ার্কবুকে দেখলাম এখন আপনার শিটের মধ্যে যে আপনার এই শিটে যাতে কেউ কাজ না করতে পারে অথবা আপনি নিজে যাতে কাজ না করতে পারেন আপনি নিজে বা অন্য কেউ কারোর কাছে আপনি যদি এই ওয়ার্কবুকটা শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনার এই শিটগুলোর মধ্যে যাতে কেউ মানে কাজ না করতে পারে তো সেই ক্ষেত্রে আপনার শিটের মধ্যে কীভাবে পাসওয়ার্ড দেবেন তা আপনার কারেন্ট শিটের মধ্যে তো এই যে শিট ওয়ান আমরা আছি অথবা আপনি শিট টুতে থাকেন এটা অ্যাক্টিভ শিট তাহলে আমাদের অ্যাক্টিভ কোনো শিটের মধ্যে কীভাবে পাসওয়ার্ড দেবো তো সেটা দেওয়ার জন্য সেমভাবে আমরা ফাইলে যাবো যারপর ইনপুটে থাকাকালীন সময় যে প্রোটেক্ট ওয়ার্কবুকে আমরা এই যে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ধরুন এখানে লেখা আছে প্রোটেক্ট কারেন্ট শিট এই যে এখানে লেখা আছে প্রোটেক্ট কারেন্ট শিট আমাদের কারেন্ট শিটের মধ্যে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করবো বাস ক্লিক করার পরে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট তাহলে পাসওয়ার্ড দিলে আমাদের এই শিটটাকে প্রোটেক্ট হয়ে যাবে তাই আনপ্রোটেক্ট করলে তারপরে কাজটা করতে পারবে এখন আপনি এখানে যে আপনি পাসওয়ার্ডটা দিবেন আপনার এই অ্যাক্টিভ শিটের মধ্যে কারেন্ট শিটের মধ্যে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে এখানে পাসওয়ার্ড দিলে কোন কোন কাজগুলো আপনার শিট থেকে আপনি চান না যে আপনার কোনো ইউজার যাতে করতে না পারে এগুলো আপনি দেখা দেবেন এই যে ফরম্যাট করলাম তারপর দেওয়া আছে আপনার কি ফরম্যাট সেল নাকি ইনসার্ট ওইগুলো আপনি যেগুলো টিক মার দেবেন ওই বিষয়গুলো প্রোটেক্ট হয়ে যাবে মানে লক হয়ে যাবে করতে পারবেন আপনার শিট থেকে আপনি যেটা দেখাই দেবেন তো এই যে দুইটা দেওয়া আছে ধরুন আমরা যদি চাই আরও দেখাইতে পারি তাহলে এখন দেওয়া দেখানোর পরে তারপর এখান থেকে ধরুন আমি দেখাই দিলাম ফরম্যাট এটা দেখা দিলাম ফরম্যাট কী করতে পারবে না ফরম্যাট রো ফরম্যাট করতে পারবে না কলাম ইনসার্ট করতে পারবে না ইনসার্ট রো মানে ওপরে আমি দেখাই দিলাম আপনার যেটা প্রয়োজন আপনার দেখানোর পরে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন এখন আমি পাসওয়ার্ড দিই দেওয়ার পর ওকেতে ক্লিক আবার এখন আবার দ্বিতীয়বার দেওয়ার পর ওকেতে ক্লিক বাস আমাদের সেটা পাসওয়ার্ড হয়ে গেল এখন সেটার মধ্যে ধরুন আমরা কোনো কিছু করতে গেলে যে ধরুন আমাদের কিন্তু করতে দেবেন মানে সেটার মধ্যে পাসওয়ার্ড হয়ে গেল এখন সেটার মধ্যে আমরা ধরেন যে বিষয়গুলো দেখালাম এগুলো করতে গেলে এই যে এরকম আসবে এখন আমরা ধরুন লিখতে হতে পারতেছি এই ধরুন আমরা লিখতে গেলে এই যে লিখতে গেলে আমরা কোনো কিছু টাইপ করতে গেলে এই যে টাইপ করতে গেলে এরকম এরর চলে আসে করতে গেলে এরর চলে তবে অন্য কিছু করতে গেলে কলাম রো আমরা যেগুলো দেখালাম ফরম্যাট বা ইনসার্ট ডিলিট করতে গেলে আমাদের এখানে সেটার মধ্যে এরকম এরর চলে আসবে যেহেতু আমার এখানে পাসওয়ার্ড দেওয়া সেই কারণে এখন এই পাসওয়ার্ডটা ধরুন আপনার এই একটি সূত্র ঘুরে যেতে গেলে আপনারা ফাইল মেনুতে যাবেন যারপর এখান থেকে এই যাবার এখানে চলে যাবেন যারপর এই যে প্রোটেক্ট কারেন্ট শিট আমরা এখানে ক্লিক করবো বাস ক্লিক করার পরে এই যে এখন আপনার পাসওয়ার্ডটা উঠে দিতে হবে বাস আমরা এখন ওকে ক্লিক করলাম আমাদের পাসওয়ার্ডটা উঠে গেল ওটা করে এখন ধরুন আমরা কী করতে পারবো এই যে আমাদের সেটা আমরা লেখা বা আমাদের যেটা দরকার আমরা কাজগুলো এখন করতে পারবো বাস পাসওয়ার্ড উঠে দেওয়ার পর আপনি একবার সেভ করে নেবেন সেভ করলে পাসওয়ার্ডটা থাকবে না পাসওয়ার্ড দেওয়ার পরও উঠে দেওয়ার পর আপনারা সেভ করবেন ওয়ার্কবুকে কিংবা আপনার শিটের মধ্যে যেখানে পাসওয়ার্ড দেন না কেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সেভ করবেন আবার পাসওয়ার্ড উঠে দেওয়ার পরও সেভ করবেন এতে যখন পাসওয়ার্ড দিতে রাখতে চান তাহলে সেভ করলে পাসওয়ার্ড থাকবে আর আপনি যদি পাসওয়ার্ড উঠে দেন তাহলে সেভ না করলে কিন্তু পাসওয়ার্ডটা থেকে যাবে তাহলে পাসওয়ার্ড উঠে দিলে আবার আপনার সেভ করলে আপনার শিট বা ওয়ার্কবুকটা কি পাসওয়ার্ড আপনার থাকবে না তো এইভাবে বিষয়গুলো মূলত এখানে কাজ করে এখন আমরা এটা দেখলাম এখানে আমাদের কোন বিষয় আমাদের ইনফো অপশন থেকে যেখানে আমাদের এই প্রোডাক্ট ওয়ার্কবুক থেকে যে আমাদের শিট ওয়ার্কবুককে আমরা পাস লক করতে পারি বা না প্রোটেক্ট করতে পারি সেটা আমরা দেখলাম তারপর ধরুন এখানে এটা ছাড়াও কিন্তু আরও অপশন দেওয়া আছে যেগুলো তো এই বিষয়গুলো ধরুন আমরা করতে পারি বাস নেক্সট টাইমে ধরুন এই যে আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখন আমরা আমাদের শিটের পাশাপাশি আমাদের ওয়ার্কবুকের বিষয় দেখলাম তখন অন্য বিষয়গুলো নেক্সট টাইমে আমরা আলোচনা করবো অন্য কোনো ভিডিওতে এখন ধরুন এখানে এটা ছাড়াও কিন্তু এখানে চেক ফর ইস্যু তাহলে আমাদের ইন্সপেক্ট ওয়ার্কবুক আমাদের ইন্সপেক্ট ওয়ার্কবুকের যে এখানে ইস্যুর চেক ফর ইস্যু আমাদের কোনো ইস্যু হলে সেটা আমরা এখান থেকে চেক করতে পারি এই যে অপশন দেওয়া আছে এখানে আপনি চেক করতে পারেন তারপরে যে ম্যানেজ ভার্সন আপনার যে এক্সেলের যে বিভিন্ন ভার্সনের বিষয়গুলো আপনি ইচ্ছে করলে এখান থেকে কী করতে পারেন ম্যানেজ করতে পারেন ম্যানেজার অপশন দেওয়া আছে তারপরে এখানে কী দেওয়া আছে ব্রাউজার ভিউ অপশন তাহলে এই অপশন থেকে আপনারা ব্রাউজার ভিউ অপশনের বিষয়টা আপনি ইচ্ছে করলে এখান থেকে দেখতে পারেন তো এই যে অপশনগুলো থেকে ইনপুট থেকে আমাদের এই বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমাদের এই এম এস এক্সেল থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি
তারপর এখান থেকে ধরেন নিউ ওপেন সেভ সেভ এস এগুলো তো অলরেডি আমরা দেখলাম বাস তারপর এখানে ধরেন আমাদের অপশন আছে একটা প্রিন্ট এখন আপনার এই শিটের ভিতরে বা ওয়ার্কবুকের ভিতরে আপনি যে কাজগুলো করবেন সেগুলো এখন আপনার কি করা দরকার আপনার প্রিন্ট আউট করা দরকার তো সেই ক্ষেত্রে আপনার প্রিন্ট থেকে আপনার সেই কাজটা করতে হবে করার জন্য আমরা প্রিন্টে ক্লিক করব করার পর তারপর এখানে কি আমাদের এই যে এখানে প্রিন্টে ক্লিক করলে কিন্তু প্রিন্ট হবে তো আমাদের এই যে টেস্ট নামে আমাদের যে এই ওয়ার্কবুকটা আছে তার ভিতরে আমাদের শিটে আমাদের যে কাজটা করা আছে এই যে আমাদের এটা ধরেন দেখি আমাদের বর্তমানে আমরা অ্যাক্টিভ শিটে আছি আমাদের প্রথম শিটে আমরা আছি তো এই যে এই শিটের ভিতরে আপনার যে এখানে লেখাগুলো আছে ডাটাগুলো আছে আপনি এটা প্রিন্ট করবেন তো প্রিন্ট করার জন্য এখান থেকে প্রথমে যে প্রিন্টারের এখানে আমাদের প্রিন্টারের নামটা এখানে দেখাইতে হবে তো এখানে প্রিন্টারের নাম আপনার কোন প্রিন্টারটা প্রিন্ট করবেন সেটা দেখাইতে হবে তার আগে অবশ্যই কি আপনাদের যে প্রিন্টারের সাথে আপনার কি করা থাকতে হবে পিসির কানেক্ট করা থাকতে হবে এবং প্রিন্টারের যে ড্রাইভারটা আছে সেটা ইনস্টল করা থাকতে হবে যদি প্রিন্টারের ড্রাইভারটা ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে ওই প্রিন্টারের নামটা আপনার এখানে চলে আসলে আপনার প্রিন্টারটা এখানে সিলেক্ট করে দেখাই দেবেন বাস প্রিন্টার সিলেক্ট করার পরে তারপর এখান থেকে কি করতে পারেন আপনার এই যে প্রিন্টার প্রপার্টিতে যায় এখান থেকে আপনার এই ধরুন কী করতে পারেন আপনার যে প্রিন্টারটা দেবেন এই প্রিন্টারের আপনার এখানে যেই পেপারে আপনার প্রিন্ট দেবেন সেই পেপারের সাইজটা আপনি দেখাইতে পারেন এখান থেকে তারপরে ইমেজ কোয়ালিটি কীরকম হবে সেই কোয়ালিটি আপনার ধরেন যে বাইরে পুজোরা দেওয়া থাকে এটা সারা ইচ্ছা করলে আপনি যে কোয়ালিটি এখান থেকে ধরুন দুইটা দেওয়া আছে আপনি যদি চান চেঞ্জও করতে পারেন নাহলে নর্মাল রাখতে পারেন তারপরে আপনার এই যে শিটের যে আপনার যে এখানে যেইটা আছে এই যে পেজের মধ্যে যে আপনার ডাটাগুলো আসবে শিট থেকে সেগুলো আপনার কীভাবে আসবে আপনার কি এবার এই যে নর্মাল যেটা আছে পোর্ট্রেট এইভাবে আসবে নাকি আপনার দ্বারা আছে ল্যান্ডস্কেপে মানে সমান্তরালভাবে আসবে যেহেতু আপনার যে চান তাহলে ল্যান্ডস্কেপ দেখাতে পারেন তাহলে আমরা যেটা আছে বাই ডিফল্ট এটা আমরা রাখলাম বাস তারপর এখানে অপশন কী দেওয়া আছে সেটিংয়ের অপশন তো সেটিং দিয়ে কী দেওয়া আছে এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে ধরুন যে আপনার প্রিন্ট অ্যাক্টিভ শিট আপনাদেরকে অ্যাক্টিভ যে শিটটা আছে এটা কি প্রিন্ট করবেন নাকি প্রিন্ট আর তারপরে কী দেওয়া আছে প্রিন্ট আপনার ধরেন যে কি এন্টার ওয়ার্কবুক তাহলে আপনাদের যে এন্টার ওয়ার্কবুক দিলে আমাদের যতগুলো শিট আছে এখানে ধরুন অ্যাক্টিভ শিট সেটাতে আমাদের চার পাঁচটা শিট থাকে তাহলে সব শিটের ভিতরে আমাদের এখানে যত কাজ করা আছে যত ডাটা আছে এই সব শিটের ডাটাগুলো আমাদের স্টেপ বাই স্টেপ প্রিন্ট হবে যদি আমরা এন্টার ওয়ার্কবুক থেকে মানে টোটাল ওয়ার্কবুক থেকে আমাদের সমস্ত কাজগুলো প্রিন্ট হবে এটা সেই বিষয়টা তারপরে যদি আপনার প্রিন্ট আপনার সিলেকশন দিয়ে দেন তাহলে প্রিন্ট সিলেকশন দিলে কী হবে আমরা যতটুকু আমরা সিলেকশন করবো যে আমরা প্রিন্ট করার আগে আপনি কতটুকু প্রিন্ট করবো সেটা আপনি এভাবে সিলেক্ট করে নেবেন যে কীরকম বিষয়টা আমি দেখাচ্ছি তার আমি যদি এইটুকু প্রিন্ট করবো তাহলে এইটুকু আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই অংশটুকু আমি যদি প্রিন্ট সিলেকশন দেখা দিই তো এই অংশটুকু প্রিন্ট হবে বাকিগুলো প্রিন্ট হবে না এটা হচ্ছে আমাদের এই বিষয়টা আমরা আবার যে প্রিন্টে আমরা আবার প্রিন্টে গেলাম বাস প্রিন্টে যাওয়ার পরে আমরা কী দেখলাম প্রিন্ট সিলেকশনের বিষয়টা দেখলাম বাস তারপর এখান থেকে যে আমাদের এই বিষয়গুলো ধরুন আমরা জানার পরে এখানে কী আছে পেজ তাহলে পেজের মধ্যে থেকে আপনারা এখানে কি যে এখানে ধরেন আপনার যে একটা শিটের মধ্যে তো আমাদের ধরেন দেখি অনেকগুলো পেজ হয় তো সেই ক্ষেত্রে আপনি এখানে কত থেকে কত পর্যন্ত আপনার পেজ প্রিন্ট দেবেন সেটা আপনি দেখাতে পারেন যে আপনি এক নম্বর থেকে শুরু করে আপনি কত পর্যন্ত প্রিন্ট দেবেন ধরুন আপনি দিলেন যে ধরুন আট নম্বর পেজ আপনার পেজ পর্যন্ত প্রিন্ট হবে তাহলে এক থেকে আট নম্বর পেজ পর্যন্ত প্রিন্ট হবে তো আপনি চাইলে এভাবে দেখা দিতে পারেন অথবা যেটা আপনি দেখা দিতে পারেন আপনার তিন থেকে শুরু করে কত নম্বর পর্যন্ত প্রিন্ট হবে সেটা আপনি ইচ্ছে করলে দেখাতে পারেন তিন থেকে বারো নম্বর পর্যন্ত যে আমার শিটে যে পেজগুলো আছে সেগুলো প্রিন্ট হবে তো এটাও দেখাতে পারেন বাস তারপরে ধরেন এখানে আমাদের পরবর্তী অপশন কী আছে এই যে কোলার তো কোলারটা এটার মানেটা কি এখন প্রিন্টেজ আপনার হবে তিন থেকে আপনার বারো নম্বর পর্যন্ত সেটা কীভাবে প্রিন্ট হবে তো এটা যদি আপনার এখানে এই কোলাটার থেকে দেখাতে পারেন এটা কি ওয়ান টু থ্রি এইভাবে প্রিন্ট হবে না আনকোলাটের মানে এইভাবে এই ওয়ান টু থ্রি এটা কি তো আপনার তিন নম্বরটা প্রথম হবে তার নম্বর তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় এইভাবে প্রিন্ট হবে এইভাবে প্রিন্ট হবে এবং আপনি এটার কত কপি চান ধরুন আমি যে দেখা দিলাম এটার কত কপি চাই ধরুন আমি দিলাম কত কপি চার কপি তাহলে আমার এই যে এখানে ওয়ান টু থ্রি এটা দেওয়া আছে এখন আমাদের এই চার কপি যে প্রিন্ট হবে এটা কীভাবে প্রিন্ট হবে যে আমার তিন নম্বরটা এক কপি পরে আবার চার নম্বরটা আরেক কপি পাঁচ নম্বরটা আরেক কপি এভাবে বারো পর্যন্ত শেষ হওয়ার পরে আবার তিন নম্বরটা আরেক এক কপি আবার চার নম্বরটা পাঁচ নম্বরটা বারো পর্যন্ত শেষ হওয়ার পরে আবার এভাবে প্রিন্ট হবে মানে তিন থেকে বারো পর্যন্ত শেষ হওয়ার পরে আবার তিন থেকে শুরু করবে যদি আমার এই কোলাটা এটা দেওয়া থাকে আর যদি নিচেরটা দেওয়া থাকে তাহলে প্রথমে এক নম্বরটাই চার কপি হবে মানে এক নম্বরটা বলতে তিন নম্বরটা চার কপি তারপরে এই তিনের পরে চার নম্বরের আপনার যে ইটা আছে এখানে পেজটা আছে সেটা আবার চার কপি হবে তারপরে পাঁচ নম্বর যে ইটা থাকবে পেজটা থাকবে সেটা আবার চার কপি হবে মানে এখানে কীভাবে কাজটা করবে যে এখানে এই আনকোলাটের দেওয়া থাকলে যে তিন নম্বরটা প্রথমে চার কপি হবে পরে আবার চার নম্বরটা আপনার চার কপি হবে তারপরে পাঁচ নম্বরটা চার কপি হবে মানে এইভাবে এখানে প্রিন্টটা হবে এই বিষয়টা এটা বুঝেছে এখানে বাস তারপরে এখানে দিয়েছে পোর্ট্রেট আর দেওয়া আছে ল্যান্ডস্কেপ আপনি কোন ইয়েতে চাবেন পোর্ট্রেট দিলে এই যেটা নর্মালে থাকে মানে লম্বালম্বি বা ভার্টিক্যালি হবে আর ল্যান্ডস্কেপ দিলে আপনার সমান্তরভাবে হবে তারপরে যে এখানে ধরুন লেটার আপনার এখানে কোন পেপারে আপনি প্রিন্ট দেবেন সে বিভিন্ন পেপারের সাইজ দেওয়া আছে এখান থেকে আপনারা পেপার সাইজ সিলেক্ট করে দিতে পারেন আপনার এই পেপারের মাধ্যমে আপনার কী হবে এই শিটের ভিতরে ডাটাগুলো প্রিন্ট হবে অথবা যে মোর পেপার সাইজ আপনি এখানে গেলে আরও বিভিন্ন পেপারের সাইজ আপনি এখানে সেট করতে পারেন এখানে দেওয়া আছে তারপরে যে মার্জিন মার্জিন থেকে আপনার কীভাবে মার্জিন রাখবেন সেটা দেখাতে পারেন এখান থেকে কমাই বাড়ায়
অপশনগুলো দেওয়া আছে আপনারা এখানে পেজ সেটআপের অপশন এগুলোতে করতে পারেন আমরা পেজ সেটআপ এবং প্রিন্টের বিষয়গুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আরো ডিটেইলস আলোচনা করব বাস এখান থেকে আমরা শুধু যে এখান থেকে পেজ সেটআপ প্রিন্টের বিষয়টাকে সেটা আমরা শুধু এখান থেকে জানতেছি এটা আমরা ক্লোজ করে দিলাম বাস তারপরে ধরুন এখান থেকে যেটা করার পরে তারপরে এই যে মার্জিনের বিষয় আপনি মার্জিনটা এখান থেকে যে নরমাল যেটা সেটা রাখবেন না এইভাবে রাখবেন নাকি ন্যারো করে রাখবেন এই যে মার্জিন দেওয়া আছে আপনি এখানে রাখতে পারেন তারপর এখান থেকে এই যে আপনার স্কেলিং কোন স্কেলিং করেন আপনি যদি স্কেলিং চান এই যে এখান থেকে স্কেলিং করে দেখাতে পারেন তারপরে এই যে পেজ সেটআপের অপশন আপনি এখানে গেলে এই যে পেজ সেটআপের অপশন এখানে দেওয়া আছে তো পেজ আপনার পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ তারপর আপনি স্কেলিং কত থাকবে আপনি 100% নাকি আপনি কমে বাড়া দিবেন তারপর ফিট টু কীরকম থাকবে পেপারের সাইজ কোনটা হবে এখানে দেওয়া আছে প্রিন্ট কোয়ালিটি কী হবে তারপরে মার্জিন মার্জিন আপনি এখান থেকে বসে কমায় পড়া আপনার যদি আপনার দরকার দিতে পারেন তারপর হেডার ফোটার আপনি হেডারে যে কিছু লেখেন আপনি হেডারে ধরেন যে কাস্টম হেডারে আপনি হেডারে ধরেন এই যে তিন জায়গায় লিখতে পারেন আমরা হেডার তিন জায়গায় লিখলাম এই তিন জায়গায় হেডার লেখাটা আপনি এখানে তারপরে সেমভাবে ফুটার আমরা লিখতে পারি তো ফুটার আপনি কীভাবে লিখবেন এই হেডারের মতো কাস্টম আপনি ফুটারও লিখতে পারেন বাস লেখার পরে আপনি হেডার ফুটারে লেখাগুলো আপনি যে প্রিন্ট দিতে চান সেটাও দিতে পারেন তারপর অপশনে কি আরও বিভিন্ন বিষয় দেওয়া আছে তারপর শিটের মধ্যে এখানে শিটের মধ্যে আপনার যে প্রিন্ট এরিয়া থাকবে নাকি এখানে যে প্রিন্টের টাইটেল কী থাকবে মানে অনেক বিষয় দেওয়া আছে এগুলো আমাদের ধরেন থেকে আলাদা ভিডিওর মাধ্যমে ডিটেলস বিষয়গুলো বলতে হবে তখন আমাদের এক ভিডিওতে বলতে গেলে গেলে অনেক সময় লেগে যাবে তো অনেক কাজ দেওয়া আছে তো এই কাজগুলো ধরুন আপনি এখানে প্রিন্টের সময় এই বিষয়গুলো আপনি দেখাতে পারেন জাস্ট বিষয়গুলো আমরা জানলাম এখন এগুলো দেখানোর পর ওকেতে ক্লিক করবেন বাস এইটা তাহলে এই যেভাবে এখানে প্রিন্টের যে বিষয়গুলো আছে আপনার এখানে শিটের ভিতরে আপনার যে কাজগুলো থাকবে তো আপনার এখানে ওয়ার্ক টোটাল ওয়ার্কবুকের মধ্যে যে শিটগুলোর মধ্যে কাজ করা থাকবে সেগুলো আপনার প্রিন্ট দিতে গেলে এখানে বিভিন্ন অপশনগুলো দেখাই দেয় আপনি এখান থেকে আপনি নিজের মতো করে আপনি কী করতে পারেন আপনার এই শিটের ডাটাগুলো আপনি প্রিন্ট করতে পারেন এইটা হচ্ছে আমাদের প্রিন্টের বিষয়গুলো আমরা প্রিন্টের বিষয়গুলো এখান থেকে জানলাম বাস এখন প্রিন্টের পরে এখন আমরা নিজ দিকে পরে আসি আসার পরে কী আছে এটা শেয়ার এখন আমরা শেয়ারে ক্লিক করি শেয়ারে কি আপনার দেখা আছে আপনার যে এই ওয়ার্কবুকটা আছে সেটা আপনি চান দেখি শেয়ার করার জন্য তাই করতে পারেন এই যে আমাদের টেস্ট নামে যে ওয়ার্কবুকটা আছে বা ফাইলটা আছে সেটা ধরুন করার জন্য এই যে ইনভাইট পিপল আপনি পিপলদেরকে ইনভাইট করতে পারেন তো এখানে ইনভাইট পিপলের মাধ্যমে শেয়ার করতে পারেন তো সেটা করার জন্য এই যে ইনভাইট পিপলের মধ্যে কী করতে হবে স্টেপ ওয়ান স্টেপ টু দুইটা স্টেপ আপনাকে করতে হবে প্রথম স্টেপটি যেখানে বলছে সেভ ইউর ডকুমেন্ট টু এ ওয়ান ড্রাইভ লোকেশন আপনার ওয়ান ড্রাইভ লোকেশনের ভিতরে কী করতে হবে আপনার এই যে এটা আছে ওয়ার্কবুকটা আছে বা আপনার ফাইলটা আছে সেটা প্রথমে সেভ করতে হবে তারপরে স্টেপ টুর মধ্যে কী করতে হবে শেয়ার ইউর ডকুমেন্ট উই উইল ডু আফটার ইউর ফিনিশ সেভিং তাহলে আপনার কি কখন আপনি এটা শেয়ার করবেন আপনার ডকুমেন্টটাকে যখন আপনার কী হয়ে যাবে আপনার সেভ করা মানে আপনার এই যে ওয়ান টাইপ লোকেশনের মধ্যে যখন সেভ করা আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটা শেয়ার করতে পারবেন তাহলে এটা সেভ করার জন্য এই যে সেভ টু ক্লাউড তো সেভ টু ক্লাউডে ক্লিক করলে আপনাকে এই যে ক্লাউডের মধ্যে সেভ করা অপশন চলে আসবে এখন এখান থেকে এই যে ওয়ান ড্রাইভ আপনার এখান থেকে যাওয়ার পরে যদি ওয়ান ড্রাইভে আপনাদের কোনো না থাকে অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে আপনি এখন ওয়ান ড্রাইভের অ্যাকাউন্ট তৈরি করে সাইন ইন করে তারপর আপনি এই ওয়ান ড্রাইভের ভিতরে আপনার আপনার ফাইলটাকে বা আপনার ওয়ার্কবুকটাকে মানে আপনার এক্সেলের ফাইলটাকে আপনি যে ওয়ান ড্রাইভের মধ্যে আপনার সেভ করে রেখে দেন তারপরে আপনি এটা শেয়ার করতে পারবেন তো এই অপশনগুলো বলছে এখানে আমরা আবার শেয়ারে গেলাম তো এটা হচ্ছে সেভ টু ক্লাউডের মধ্যে বসে ওয়ান ড্রাইভের মধ্যে সেভ করে তারপর শেয়ার করবেন এটা হচ্ছে ইনভাইট পিপল থেকে আমাদের শেয়ার করার বিষয় তারপর আমরা যদি এখন ইমেলে যাই ইমেলে যাওয়ার পরে আমরা ইচ্ছা করলে ইমেলের মাধ্যমে আমরা কী করতে পারি শেয়ার করতে পারি তো সেক্ষেত্রে ইমেলের কিন্তু এখানে কয়েকটা অপশন দেওয়া আছে আপনার ইমেল সেন্ড অ্যাটাচমেন্ট হিসেবে শেয়ার করবেন নাকি দেওয়া আছে এখানে সেন্ড পিডিএফ আপনার পিডিএফ হিসেবে আপনার এটাকে আপনার ওয়ার্কবুকটা বা আপনার এই এক্সেলের ফাইলটাকে আপনি কী করবেন সেন্ড করবেন নাকি আপনার এক্সপিএস না এখানে সেন্টেস ইন্টারনেট ফ্যাক্স বা আপনি কোনভাবে আপনি এখানে দেখা যাচ্ছে ইমেলটা করবেন তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে এখন আপনি যেভাবে চান সেটা দিয়ে আপনি এখানে দেখাই দিলে আপনার কী হবে আপনার এই এক্সেলের ওয়ার্কবুকটা বা এক্সেলের যে ডকুমেন্ট আছে সেটা কী করবে এখন সেইভাবে মানে আপনার পিডিএফ দিলে পিডিএফ আপনার ফাইল হিসাবে কী হবে এটা দেখা যাচ্ছে আপনি যার কাছে পাঠাবেন তার ইমেল নাম্বার দিলে তার কাছে আপনার এই ওয়ার্কবুকটা বা আপনার এই এক্সেলের ইটা ডকুমেন্টটা তার কাছে সেই ফর্ম্যাটে সেই অনুসারে কী হয়ে যাবে আপনার শেয়ার হয়ে যাবে তো এটা আপনি যেভাবে চান এটা আপনার শেয়ার করতে পারেন বাস এই বিষয়টা আমরা জানলাম এখন তারপরে দেওয়া আছে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এখন যদি চাই কী করার জন্য আমরা এক্সপোর্ট করার জন্য আমাদের কোন ফর্ম্যাটে আমরা ইচ্ছাগুলো করতে পারি চাইলে পিডিএফ ফর্ম্যাটে আমরা এক্সপোর্ট করতে পারি পিডিএফ ছাড়াও ধরুন আমরা চাইলে যে এক্সপিএস এই ফর্ম্যাটে করতে পারি তারপরে অন্য অন্য ফাইল টাইপ আছে তা আমাদের বর্তমান ওয়ার্কবুক হিসেবে আছে ওয়ার্কবুক ছাড়া ধরুন আমরা এখন অন্য কোনো ফর্ম্যাটে করতে গেলে আমরা করতে পারি তো ওয়ার্কবুক ছাড়া আপনি ধরেন এখানে কী করবেন আপনি দেখা দেবেন বাইনারি ওয়ার্কবুক নাহলে আপনি দেখা দেবেন সিএসবি ফর্ম্যাট কারণ আপনি যদি সিএসবি ফর্ম্যাট দেখা দেন সিএসবি ফর্ম্যাটে দেখা দেয় আপনি সেভেজ দিলে আপনার সিএসবি ফর্ম্যাটে আপনার এই ওয়ার্কবুকটা বা আপনার এই যে টেস্ট যে এটা আছে ফাইলটা এটা সিএসবি ফর্ম্যাটে সেভ হয়ে যাবে অথবা যার আরো অন্যান্য বিভিন্ন টাইপ দেওয়া আছে আপনার এই টাইপটা এই ওয়ার্কবুক টাইপটাকে চেঞ্জ করে অন্য কোনো টাইপে আপনি ইচ্ছা করলে সেভ করতে পারেন এই হচ্ছে চেঞ্জ ফাইল টাইপের বিষয়ে আর আমরা বলছি এটা বলছে পিডিএফ অথবা এক্সপিএস ফর্ম্যাটে আমরা কী করতে পারি আমাদের এই ওয়ার্কবুকটাকে বা আমাদের এই যে ডকুমেন্টটা আমরা ইচ্ছা করলে ই করতে পারি আমরা ইচ্ছা করলে এক্সপোর্ট করতে পারি তো বিষয়টা আমরা দেখি উপরেরটা দেখার জন্য ক্রিয়েট পিডিএফ অথবা এক্সপিএস আমরা এখানে ক্লিক করবো বাস ক্লিক করার পরে ধরুন আমরা এখানে আমাদের এই ডকুমেন্টের মধ্যে আমরা একটা নেম দিয়ে রাখি
বা নাম্বার এখানে কি নাম দিলাম ধর নাম দিলাম টেস্ট ওয়ান নামে দিলাম এবং সেভেস্টার কি পিডিএফ এই যে পিডিএফ লেখা আসছে এখন আমরা যদি পাবলিশ দিই ব্যাস পাবলিশ দেওয়ার পর আমাদের কিন্তু এই ওয়ার্ডবুকটা আমাদের কোন ফরম্যাটে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের পিডিএফ ফরম্যাটে আমাদের কি হয়ে যাবে সেভ হয়ে যাবে এখন যদি চাই কি করার জন্য আমাদের ওই পিডিএফ এ যে ফরম্যাটে করলাম আমাদের শিটটাকে সেটা ওপেন করার জন্য তাহলে আমরা চলে যাই ধর আমরা ফোল্ডারে যাই বাস আমরা ফোল্ডারে যাওয়ার পর এখন আমাদের কোথায় রাখছি আমাদের ডকুমেন্টে ডকুমেন্টে গেলাম যার পরে এটা আমাদের যেটা পিডিএফ ফরম্যাটে হলো সেটা কিন্তু এই যে পিডিএফ ফরম্যাটটা এটা হচ্ছে আমাদের এক্সেলএস ফরম্যাটের এই যে এটার এটা আর এই যে পিডিএফ ফরম্যাটে যেটা টেস্ট ওয়ান নামে আমরা এটা ওপেন করি আমরা এটা ফাইলটা ক্লিক করার পর এন্টার চাপ দিই অথবা ডাবল ক্লিক করলে হবে ব্যাস এটা আমাদের ওপেন হয়ে গেছে পিডিএফ ফরম্যাটে যেটা করলাম পিডিএফ ডকুমেন্ট এই ধরুন আমাদের পিডিএফ টেস্ট ডট পিডিএফ তাহলে আমাদের এটা কি হয়ে গেল আমাদের এক্সেলের ফাইলটা এখানে আমাদের পিডিএফ ফরম্যাটে আমরা কি করলাম এটা এক্সপোর্ট করলাম তো পিডিএফ ফরম্যাটে আমরা এটা সেভ করলাম করার পরে ধরুন এই যে পিডিএফ ফরম্যাটে এটা আসছিল এখন আসার পরে ধরুন এটা আপনি ইচ্ছা করলে এখান থেকে আমরা একটু বড় করি কন্ট্রোল প্লাস দিয়ে আমরা বড় করতেছি আবার কন্ট্রোল মাইনাস দিলে ছোট হইতেছে তো এই দেশে পিডিএফ ফরম্যাটে চাইলে আপনার এক্সেলের যে আপনার শিটের বা আপনার ওয়ার্কবুকের যে আপনার ইগুলো ডাটাগুলো থাকবে সেটা আপনার ইচ্ছা করলে পিডিএফ ফরম্যাট নিতে পারেন এটা আমরা ক্লোজ করে দিলাম বাস আমরা বিষয়টা দেখলাম আমাদের এটা আছে এক্সেলের ওয়ার্কবুক আসলাম আসার পরে বাস এখন থেকে আমরা কি দেখলাম যে আমরা ফাইলে যে কিভাবে আমরা এই এক্সপোর্ট থেকে আমরা এখানে বিভিন্ন টাইপে বা এখানে পিডিএফ ফরম্যাটে আমরা এক্সপোর্ট করতে পারি বাস এটা দেখলাম তারপরে ক্লোজ থেকে তো আমরা বসে ক্লোজ করতে পারি সেটা তো অলরেডি দেখলাম তারপর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট আমরা এখন অ্যাকাউন্ট অপশন আসি আসার পরে অ্যাকাউন্টের মধ্যে কি এখানে দেওয়া আছে আপনার প্রথম অফিস থিম তা আপনাদের অফিসের থিম বর্তমানে এই যে হোয়াইট এটা ডিফল্ট দেওয়া আছে এখন স্যার আপনি যদি চান যে লাইট গ্রে দেবেন তাহলে ধরনের যেরকম হয়ে গেল আবার যদি আপনার জানেন ডার্ক গ্রে এরকম হয়ে গেলো বাস আপনি থিম চাইলে এখান থেকে একটু চেঞ্জ করে দিতে পারেন এই বিষয়টা তারপর সাইন ইন টু অফিস আপনি যে এখানে আপনার অফিস প্রোগ্রামগুলো ব্যবহার করতেছেন তো সেই ক্ষেত্রে আপনি চান যে কি অফিসটা আপনি যদি চান সাইন ইন করার জন্য তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সাইন ইন করতে পারেন তার আগে অবশ্যই কি আপনার সাইন আপ করা থাকতে হবে থাকলে আপনি সেই ক্ষেত্রে সাইন ইন করতে পারবেন এখন ধরেন এই যে সাইন ইন টু অফিস তো এটা আপনার করলে কি হবে এই যে বলছে গেট টু ইউর ডকুমেন্ট ফ্রম এনিহোয়ার বাই সাইনিং ইন টু অফিস তাহলে এটা কি বললো আপনার ডকুমেন্টগুলো আপনার যে কোনো জায়গা হইতে আপনি কি করতে পারেন আপনি আপনি ওই অফিসের আপনার সাইন ইন দ্বারা করতে পারেন তো আপনার যে ডকুমেন্টগুলো থাকবে কাজগুলো থাকবে সেটা যদি আপনার কি করতে থাকে আপনি যদি সাইন ইন করা থাকে তাহলে আপনি সেটা যে কোনো জায়গা হইতে কি করতে পারবেন আপনার ডকুমেন্টগুলো আপনি ইচ্ছাগুলো পাইতে পারেন তারপরে বলছে কি ইউর এক্সপিরিয়েন্স জাস্ট গেট বেটার অ্যান্ড মোর পার্সোনালাইজ অন এভরি ডিভাইস ইউ ইউজ তাহলে কি করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স কি করার জন্য বেটার এবং আরও পার্সোনালাইজ করার জন্য কি করতে পারেন আপনি যে প্রত্যেকটা ডিভাইসের উপরে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন আপনি ইউজ করতে পারেন আপনি সাইন ইন করা যদি থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো ডিভাইসের থেকে ইচ্ছা করলে আপনার আপনার যে ডকুমেন্ট থাকবে বা আপনার ওয়ার্কবুক থাকবে সেগুলো ইচ্ছা করলে আপনি ব্যবহার করতে পারেন তো এটাই অপশনটা আপনি সাইন ইন যে করে রাখেন সেক্ষেত্রে কাজ করতে পারবেন কিন্তু তার আগে ধরুন এখানে যে প্রোডাক্টের যে বিভিন্ন ইনফরমেশন আছে আপনাকে অবশ্যই কী করা থাকতে হবে সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভেট করা থাকতে হবে মানে দেখা গেছে যে এক্সেলের বা অফিসের যে আমাদের যেখানে মাইক্রোসফট অফিস আমরা ব্যবহার করতেছি তো এটা আপনার যত বাসনে করেন আলা 13 করেন বা আপনি 2016 করেন বা আপনি যেই বাসনে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এটা কী করা থাকতে হবে যে প্রোডাক্ট কী দিয়ে আপনার কী করা থাকতে হবে ওদের নিয়ম অনুসারে যে আপনার অ্যাক্টিভেট করা থাকতে হবে তো আপনার রেজিস্ট্রি করা থাকতে হবে তো সেই ক্ষেত্রে এই যে প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে যেমন অ্যাক্টিভেট রিকোয়ারের জন্য আমাদের এটা কী আছে প্রফেশনাল প্লাস 2013 আমি যেটা ব্যবহার করতেছি সেই ক্ষেত্রে কোন কোন প্রোগ্রামগুলো আছে এই যে কিন্তু আমার দেওয়া আছে এমএস ওয়ার্ড এক্সেল আরও বিভিন্ন দেওয়া আছে তারপরে চেঞ্জ প্রোডাক্ট কী তো আমাকে আমার কিন্তু অ্যাক্টিভেশন ইস রিকোয়ার্ড আমার এটা অ্যাক্টিভেট করা নাই আমাকে এটা লাইসেন্স করা নাই তো আমাকে লাইসেন্স কি যে অ্যাক্টিভেট কি সেটা দিতে বলতেছে কারণ আমি এটা ফ্রি ইউজ করতেছি সেই ক্ষেত্রে চেঞ্জ প্রোডাক্ট কী যে আপনার ধরেন এখানে প্রোডাক্ট কী দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ধরেন যে কী হবে এটা আপনার রেজিস্ট্রি করতে পারবেন অ্যাক্টিভেট হয়ে গেলে তখন আপনি যে সাইন ইন করার এই বিষয়গুলো আপনার ধরেন করতে পারবেন তখন আপনি যে কোনো ডিভাইস থেকে আপনার এই অফিসটা ধরেন যে আপনি ইউজ করে এখানে যে ডকুমেন্টগুলো থাকবে বা ওয়ার্কবুকগুলো থাকবে সেগুলো আপনি যে কোনো পিসি থেকে ইউজ করতে পারবেন তো এই বিষয়গুলো বলছে যে আপনার অ্যাকাউন্ট করা থাকে পাশাপাশি আপনি যদি এই রেজিস্ট্রি বা আপনার প্রোডাক্ট কি লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে বেশি করতে পারবেন এই রয়েছে আমাদের এই বিষয়গুলো তারপর এখান থেকে আমাদের লাস্টে বিষয় দেওয়া আছে কি অপশন এখন যে আমরা অপশনে আসি অপশনে আসার পর এখানে ধরেন যে বিভিন্ন অপশন দেওয়া আছে অপশন থেকে আমাদের এই যে এক্সেলটা আছে এক্সেলের বিভিন্ন জায়গায় যে আমরা কাজগুলো করি যে বিভিন্ন জিনিসগুলো আমরা দেখতে পারি তো সেগুলো কিন্তু টোটাল অপশন থেকে আমাদের বিষয়গুলো টিক মার দেওয়া থাকে অপশনগুলো সেট করা থাকে থাকলে সেইভাবে কিন্তু আমরা এক্সেলের ভিতরে কাজ করি কিন্তু আপনাদের কোনো অপশন আপনি যদি এখান থেকে চেঞ্জ করে দেন সেই চেঞ্জটা আপনার এক্সেলের উপরে এফেক্ট করবে যেমন এখান থেকে ধরুন আমরা যদি কী করি ধরুন আমরা দেখালাম ধরুন আমরা এখান থেকে যাই যে কুইক অ্যাক্সেস টুলবার ধরুন আমরা এটা গেলাম যার পরে এখন ধরুন আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবার কোনটা এই যে উপরে যেটা আছে ফাইল মেনুর উপরে এই তিনটা এই যে এখানে যেটা দেওয়া আছে আপনার এই যে আন্ডো রেডো তারপর সেভ এগুলা এই বিষয়গুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এখন এখান থেকে ধরেন যদি আমরা এখান থেকে কী করি এই যে আন্ডো রেডো সেভ দেওয়া আছে
এখন যদি এই তিনটা সারা আপনি এখানে আরো কি করতে অ্যাড করতে চান তাহলে আপনি ইচ্ছা করলে এই যেখান থেকে অ্যাড করতে পারেন তো আপনি কোন টাইপ করবেন ধরুন আমরা এখান থেকে অ্যাড করব কোনটা আমরা দিলাম এখানে ইমেল তো ইমেলটা সিলেক্ট করে আমাদের এটা দেই ইমেল চলে আসছে তারপর আমি ধরুন অ্যাড করব কোনটা এখানে দিলাম ধরুন আমি কোনটা করব কপি কপি অ্যাড করব আমি এটা দিলাম তাহলে আমার এই যে কপি অ্যাড হয়ে গেল এখন হওয়ার পরে আপনার ধরুন এই ইমেল কপি এই দুইটা আপনি এখানে রাখবেন তাহলে আপনি এখন ওকেতে ক্লিক করলে এই ধরুন আপনার দুইটা চলে আসছে এই যে ইমেল আর এই যে কপি এখানে দুইটা চলে আসছে আমরা যদি এখানে যাই এখান থেকে ইচ্ছা করলে এই যে আমার যেটা আছে ইমেল কপি ইচ্ছা করলে আমি এখান থেকে টিকমান উঠাই দিয়ে উঠাইতে পারি অথবা যেগুলো দেওয়া আছে টিকমান উঠাই দিলে সেগুলো চলে যাবে তো এটা হচ্ছে আপনার কুইক অ্যাক্সেস টুল বারের ভিতরে আপনি যে সেট করতে চান সেই বিষয়টা আমরা আবার এখানে যাই আমরা আবার অপশনে গেলাম যারপর আমরা আবার কুইক অ্যাক্সেস টুল বারে যাই এখন আপনি যে দুইটা এখানে নিয়ে আসছেন এই দুইটা আপনি এখানে রাখবেন না তাহলে আপনার এই যে ক্লিক করার পরে আপনি যদি আবার ক্লিক করেন রিমুভ দেন আবার এটা আমরা রিমুভ দিলাম বা চলে গেল তো এইভাবে বিষয়গুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন আবার ধরুন ইচ্ছে করে উঠাই দিতে পারেন তো আমরা এখানে যেটা করলাম সেটা কিন্তু আমাদের এক্সেলের উপরে এফেক্ট করছে এই বিষয়টা তারপর এটা ছাড়া ধরুন এখানে যদি আমরা যাই এখন ধরুন আমরা গেলাম কি এই যে কাস্টমাইজ রিবন আমরা এখানে গেলাম তো কাস্টমাইজ রিবনে যে এখান থেকে আমরা কি করতে পারবো আমাদের এই যে রিবন যেটা আছে আমরা বলি যে আমাদের রিবন টেপ বা আমাদের যে মেনু বারের মধ্যে যে বিষয়গুলো আছে তো এইটা আমরা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি এই যে বিষয়গুলো টিকমার্ক দেওয়া আছে বলে কিন্তু আমার এখানে এই যে বিষয়গুলো যে আমরা যে টেপ বলি হোম টেপ ইনসার্ট টেপ পেজ লেআউট এই বিষয়গুলো এখানে দেওয়া আছে যেটা বলে এই যে রিবন টেপ এটা অথবা আমরা মেনু বলি সেই মেনু বারগুলো আমাদের এখানে ধরুন যে দেওয়া আছে এই টিকমার্ক দেওয়ার কারণে এখন যদি মনে করেন এখান থেকে আমি যে ইনসার্ট আর পেজ লেআউট দুইটা রাখবো না ইনসার্ট আর পেজ লেআউট রাখবো না তাহলে আমি যে ইনসার্ট উঠাই দিলাম পেজ লেআউট উঠাই দিলাম ওঠানোর পর এখন যদি আমি ওকেতে ক্লিক করি ধরুন আমার দেখি তো হোমের পরে ইনসার্ট আর পেজ লেআউট চলে গেছে দুইটা চলে গেল আবার নিয়ে আসতে গেলে ফাইলে যাবো আবার অপশনে যাবো বা যাওয়ার পরে এখন আমরা যে কাস্টমাইজ রিবনে গেলাম এখন আপনি আবার যে টিকমার্ক দিলে আবার দুইটা চলে আসবে ওকেতে ক্লিক করি মানে আবার আগের মতো চলে আসছে তো এই যে অপশন থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা ধরুন যেখান থেকে আমরা নিজের মতো করে সেগুলো কাস্টমাইজ করতে পারি যে আপনার প্রয়োজন পড়ে সেটা আপনি এখানে কাস্টমাইজ রিবনে যে এই কাজগুলো করতে পারেন তারপর কুইক স্টোর বার তো দেখলামই এছাড়া ধরুন আপনার অ্যাড আপনার কি অ্যাডেন্সের বিষয় আছে আপনি এটা করতে পারেন তো বিভিন্ন বিষয় আপনার দেওয়া আছে এগুলো ধরুন আপনাকে জানতে হবে কীভাবে করতে হবে সেগুলো তারপর ল্যাঙ্গুয়েজ আপনি যদি ল্যাঙ্গুয়েজের কোনো বিষয় চেঞ্জ করে দেন তাহলে সেই ক্ষেত্রে ওই বিষয়টা আপনার এই এক্সেলের উপরে প্রভাব পড়বে তারপরে সেভ থেকে আমরা যে সেভের বিষয়গুলো করি তো সেভটা আপনি কীভাবে রাখতে চান যেমন এই যে অটো রিকভার ইনফরমেশন এভরি তাহলে 10 মিনিট তাহলে আমাদের যদি এখানে সেভ না করি অটো রিকভার ইনফরমেশন প্রত্যেকটা 10 মিনিট পরে পরে আমাদের অটো রিকভারি বা সেভটা আমাদের ধরুন যে চলে আসে প্রতি 10 মিনিট পরে পরে আমাদের যে ওয়ার্কবুকের যে এটা আছে আমাদের কাজগুলো আছে সেগুলো মানে অটো রিকভারে মানে কি সেভের বিষয়টা আমাদের হয়ে যায় তো এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনি যদি টাইম বাড়া দেন আরও সেই টাইম যতক্ষণ দিবেন সেই অনুসারে এখানে সেভের কাজটা করবে তারপরে এছাড়া কিন্তু আরও অনেক বিষয় দেওয়া আছে এগুলো এগুলো পরবর্তীতে আমরা কোনো একটা আলাদা ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে অপশনের বিষয়গুলো নিয়ে তারপরে এই যে বিষয়গুলো নিয়ে এখন এছাড়া ধরুন আমরা যদি যাই এখানে এই যে কি প্রুফিংয়ের বিষয় তারপরে ফর্মুলা এই যে ফর্মুলা আমরা যে ইউজ করবো এই আমাদের এই গুগল আমাদের শিটের ভিতরে সেক্ষেত্রে ফর্মুলার যে বিভিন্ন বিষয়গুলো টিকমার্ক দেওয়া আছে এগুলো টিকমার্ক দেওয়া আছে বা সেভাবে ফর্মুলা কাজ করে আপনি যদি কোনোটা উঠাই দেন দেখবেন সেই ফর্মুলা সেভাবে কাজ করতেছে না মানে ফর্মুলা আপনার দেখেন যে আপনার চাইতেছেন যেটা সেটা ঠিক মতো আসতেছে না কারণ আপনার কোনো জায়গা থেকে আপনার টিকমার্ক উঠাই দিয়েছেন তো এই বিষয়গুলো বাই ডিফল্ট এখানে টিকমার্ক দেওয়াই থাকে যেভাবে সেভাবে আমরা কাজ করি তো আপনার প্রয়োজন পরে আপনি এখান থেকে কোনোটা রাখবেন উঠাই দেবেন আদারওয়াইজ আপনার যেভাবে দেওয়া সেইভাবে থাকবে বাস এগুলো সেই বিষয়গুলো তারপর জেনারেল গেলে জেনারেল যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো থাকবে তো এখান থেকে অপশনের বিষয় সম্বন্ধে আমরা আইডিয়া নিলাম তাই অপশনের বিষয়গুলো কি বাস আমরা লাস্ট ওকেতে ক্লিক করলাম এখন ধরুন এখান থেকে আমরা ফাইল মেনুতে আবার যাই তাহলে যাওয়ার পর এখান থেকে আমাদের ইনফো থেকে শুরু করে নিউ ওপেন সেভ সেভ প্রিন্ট তারপর শেয়ার এক্সপোর্ট ক্লোজ অ্যাকাউন্ট অপশন আমাদের এই ফাইল মেনুর যত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্বন্ধে এখান থেকে আমরা কী করলাম ধারণা নিলাম বিষয়গুলো আমরা জানলাম যে আমাদের অ্যাকচুয়ালি এক্সেলের ওয়ার্কবুকের মধ্যে আমাদের ফাইল মেনুর ভিতরে যে কী কাজগুলো আছে এবং কীভাবে কাজগুলো আমরা ইউজ করতে পারি সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ ফাইল মেনু অন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।